আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এনএস নাহিদ হাসান। তো আজকে আমরা ঘুরতে যাইতেছি পার্কে, গ্রিন অরণ্য পার্ক। এখানে যে চিল করবো, ফিল নিয়ে সবাই দেখবেন, সবাই সাথে থাকবেন। ধন্যবাদ। আমরা এসে বসে গিয়ে অরণ্য পার্কে। তো চিল হবে ফিল নেয়া, তো দেখা যাক কি হয়। তো আমার পিছনে যে পার্ক, এখানে পার্কে ঢুকবো, তো সবাই মিলে চিল করবো, ফিল নেয়া, যাওয়া যাক। আসসালামু আলাইকুম। তো আমরা আসা পড়ছি গ্রিন অরণ্য পার্কে। এখন আমরা এখানে ঘুরবো, ফিরবো, ফিল করবো, ফিল নিয়ে আপনারা সাথে থাকবেন। তো আশা করি ভালো। হ্যাঁ, তুমি আসো, আরো তো আসো আসো বন্ধু। আমরা আসা পড়ছি তিনজনে মিলে চিল করবো, ফিল নিয়ে। তো মজা হবে, চিল ফিল। পরিবেশটা সুন্দর, খুব প্রাকৃতিক পরিবেশ, সে ভালো লাগতেছে। ওই যে দুজন আছে পণ্ডিত, তো এখন সামনের দিকে যাবো যে আর কি কি আছে। সেটা হলো আমাদের পুকুর, এখানে এই যে মারো আছে। তো এখানে ওই যে এখানে ডুবান যাবো চির হবে। এখন আমরা সেই ছোটো খেলার জায়গায়, এখানে আজকে বন্ধ, আমরা উঠতে পারলাম না ছোটোদের খেলার জন্য। এটা তো মিস করলাম, উঠলে ভালো মজা হইতো। ওই যে একজন ক্যামেরাম্যান, তিনজন চিট। এখানে জঙ্গল আর জঙ্গল, জঙ্গল আর জঙ্গল। রাইড কতগুলো আছে সবগুলো বন্ধ, এখন লোক নাই তো সব কম। এখন আমরা এমনি ঘুরতেছি, তো আট্টু পরে আমরা ওইদিকে যাই, বুট চালাবো, একটু বুট চালা চলে যাবো। পিছনে ফটো শ্যুট নিতেছে। জঙ্গল, অনেক জঙ্গল এখানে। তো ভিতরে এটা কি সে গেট, তো এখানে আগে রাস্তা ছিল, এখন বন্ধ হয়ে গেছে। সামনের দিকে যাই, এখানে এক পার্ক এক সাইডে আছে আমরা। এটা এখন নতুন কাজ চলতেছে, কিছুদিনের মধ্যে কাজ শেষ হয়ে যাবে, পরে সব কিছু হয়ে যাবে। আবার এটা হলো কোয়ার্টার, এখানে রাতে বুকিং করে থাকা যায়। আর সাইডে হলো সুন্দর ফুলের গাছ, সামনে ওরা ছবি তুলতেছে, ফটোশুট নিক করতেছে।
হাতিটা দেখেন, হাতিটা খুব সুন্দর গাছতে হাতি, সেই ভালো লাগছে। এখানে এটা খুব বড় একটা জিরাফ, তো মূর্তি এখানে বানানি আছে। এই এখানে ছোট একটা জিরাফ জেব্রা আছে। হচ্ছে আমরা এখন এখানে আছি, এটা রড সিমেন্ট দিয়ে তৈরি, এটার উপরে বসে একটু মজা করলাম। এখানে কাঠ দিয়ে পানির উপর রেস্টুরেন্ট তৈরি করছে। তো এটা হলো কটেজগুলোর ভিতরে যাওয়ার মেন রাস্তা, এখান দিয়ে সবাই কটেজে প্রবেশ করে। সামনে রয়েছে পুকুর, পুকুরের উপর ব্রিজ আছে, একটা ব্রিজ দিয়ে প্রবেশ করা। জায়গাটা খুবই সুন্দর, আমার কাছে খুবই ভালো লেগেছে, আপনারা সবাই দেখতে পারেন। তো আমরা এখন ভিতরে প্রবেশ করতেছি। সামনে রয়েছে কাঠের ঘর, কাঠ দিয়ে তৈরি, ফুল গাছ, সুন্দর সুন্দর জায়গা, সবাই যে দেখতে পারেন। জায়গাটা খুবই সুন্দর, আমার কাছে অনেক ভালো লেগেছে। গ্রিন অরণ্য পার্ক, তো জায়গাটা খুবই সুন্দর। তো সামনে সবাই ছবি তুলতেছে, ফটোশুট করার জন্য জায়গাটা খুবই ভালো। এখানে বসে সবাই ছবি তুলে মজা করে, বসার জন্য সুন্দর সুন্দর জায়গা আছে। সাথে আছে সাপ, সিমেন্ট দিয়ে তৈরি সাপ, মাছ, অনেক কিছু। আমরা এখন প্রবেশ করতেছি কিডস জোনে, বাচ্চাদের খেলার জায়গা। এখানে অনেক সুন্দর সুন্দর খেলার জন্য জিনিস রয়েছে, বাচ্চারা কি এখানে সময় কাটাতে পারবে, তাদের জন্য অনেক সুন্দর জিনিস রয়েছে। সামনে রয়েছে দোলনা, আরো নানান ধরনের জিনিস। ঘোরাঘুরি শেষ, সোনার বাংলাদেশ। এখন আমরা চলে যাচ্ছি বাসায়। আঙ্কেল কি কয়? হ্যাঁ, সেও বলছে যাইতে, সে চলে যায় এখন বাসায়। আল্লাহ হাফেজ।